কিন্তু গর্গদ্বারা আমার ধারণা যে লাইনে যাচ্ছে সেটা আরএসএস কে সাহায্য করবে। গ্রাম থেকে গরিব মানুষ কলকাতায় কাজ খুঁজতে আসবে, স্বাভাবিক। অসমানে এসেনশিয়ালি ভেরি মাচ প্লুরালিস্টিক, বাঙালিদের জায়গা করে দিতে হবে, মানে বাঙালিরা যেখানে বঞ্চিত হয় সেখানে তাদের অগ্রাধিকার। ওরা যদি এভাবে পুট করে বাংলার বাঙালির চেতনা, তার মধ্যে অসাম্প্রদায়িকতার এলিমেন্ট আছে, বাঙালির চেতনার মধ্যে সামগ্রিকভাবে, যে কারণে দেশের অন্য পাঁচটা জায়গার থেকে বামপন্থী আন্দোলন বাংলায় ডেভেলপ করলো অনেক বেশি, তার কারণ, তার অন্য আরও পাঁচটা কারণ আছে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে ওই যে আমি বললাম প্রোগ্রেসিভ থটস ইন জেনারেল, প্রগতিশীল ভাবনা তার ধাত্রীক্ষেত্র ছিল বাংলা। এই বাংলার ঠাকুর লিখেছেন ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ফলত এই বাংলাকে আমি ঠাকুরই বললাম, দুর্গাপুজোর আশেপাশে তুমি আর আমি আলোচনা করছি, এই বাংলাকে আবার আমি আমি কিন্তু নাস্তিক, মানে আমি এটা মজা করে বললাম, ওইটা ধরিস না আমার, কিন্তু এই ফলত এই বাংলার প্রতি ওদের রাজনৈতিক বিরোধ থাকবে ঠিকই। এখন এর পাল্টাটা হিসেবে আমি যদি আমার কাজের ম্যানিফেস্টেশন যদি এটা হয় যে গরিব বিহারি ট্যাক্সি চালককে আমি ধরে কেন খৈনি খাচ্ছ বলে পিটিয়ে মেরে দেবো, তাহলে আমি আসলে বিজেপির ভাগাভাগির রাজনীতিতে অসচেতনভাবে ইন্ডালজ করে ফেলছি। আমি আসলে বিজেপির পালেই হাওয়া দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি। পরের দিন ওই বিহারি গরিব ট্যাক্সি চালককে বিজেপি যদি এসে বলে যে ইয়ে দেখো বাঙালি এসাই হ্যায়, বাঙালি তুমি জাগা নেই দেগা, তখন সে লোকটার মনে হবে তাই তো, আমি তো বাঙালির থেকে এই ব্যবহার পেলাম, তখন সে অনেক বেশি ন্যাচারালি সাসেপ্টেবল টু বিজেপি অ্যান্ড ইটস পলিটিক্স, সে বিজেপির হাতের পুতুল হয়ে যাবে অনেক সহজে, মানে বিজেপি তার মাথাটা খেয়ে ফেলতে পারবে অনেক সহজে। ফলত প্লেসিংটা এইরকম হওয়া উচিত যে বাংলা মানে বাংলার সামগ্রিক, বাংলা মানে এই বৈচিত্র্য বিবিধের মাঝে মিলন মহান, এই পুরোটাকে গ্রহণ করেই বাংলা, বাংলা এই সমস্তটাকে গ্রহণ করবে এবং এই গ্রহণ করার জন্য বাকি দেশের বাকি সমাজের বাকি সমস্ত সংস্কৃতির কাছে বাংলা ঋণীও, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়, মানে সেই অর্থে দেখতে গেলে আর কি। ফলত অন্য রাজ্যের মানুষ তো এসে এইটা বলতেন যে তুমি আমাকে গ্রহণ করেছো, তুমি আমাকে, আমি তোমার কাছে ঋণী। সেই কম্পোজিট কালচারের জায়গাটা যদি ঘেঁটে দেওয়া হয়, ডিস্টার্ব করে দেওয়া হয় আরএসএসের দিক থেকে, হলে সেটা একরকম বিপদ, সেটা অনেক বড় বিপদ, গর্গদ্বারা তুলনায় ছোট সংগঠন, সুতরাং ওদের দিক থেকে বিপদটা ছোট, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, আরএসএস অনেক বড় বিপদ, কিন্তু গর্গদ্বারা আমার ধারণা যে লাইনে যাচ্ছে সেটা আরএসএসকে সাহায্য করে দেবে। অসাম্প্রদায়িক বাংলার চেতনা, বাংলা মানে কম্পোজিট কালচার, এই কম্পোজিট কালচারকে রক্ষা করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে আমি যদি কথাটা নিয়ে যেতে পারি, যেখানে নেপালি মানুষ আছেন, যেখানে বিহারি মানুষ আছেন, যেখানে ওড়িয়া মানুষ আছেন, যেখানে উত্তরপ্রদেশের মানুষ আছেন, সবাই আছেন, এবং যেখানে সমহিমায় বিরাজ করা বাঙালিও আছে, ভীষণভাবে আছে, অবশ্যই আছে, বরং সেই কেন্দ্রবিন্দুতে আছে, এ নিয়ে তো কোথাও কোনো সন্দেহ নেই, কিন্তু বাকিদের বাদ দিয়ে দেবো, বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবো, এটা খুব বৈজ্ঞানিক কথা বলে মনে হয় না।